বাল্ক বা পাইকারি মূল্যহারে বিদ্যুতের কোনো পরিবর্তন বা পুনর্নির্ধারণ করা হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 এর দ্বারা 34(6) অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 12 জানুয়ারি 2022 তারিখে বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণের জন্য কমিশনে প্রস্তাব বা আবেদন দাখিল করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্ণিত প্রস্তাব আবেদন বিষয়ে 18 মে 2022 তারিখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 এর 34(6) এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ উৎপাদন ট্যারিফ প্রবিধানমালা 2008 এর প্রবিধান 12 মতে লাইসেন্সি অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং আগ্রহী পক্ষগণের শুনানি গ্রহণ করা হয়। আবেদনকারী এবং আগ্রহী পক্ষগণকে 31 মে 2022 তারিখ পর্যন্ত শুনানি উত্তর লিখিত মতামত কমিশনে দাখিলের সুযোগ দেওয়া হয়। অনুচ্ছেদ 3, বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাব বা আবেদন আগ্রহী পক্ষগণের শুনানি উত্তর মতামত বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণের অনিবার্য প্রভাব যা বিদ্যুৎ বিতরণ এবং ভোক্তা পর্যায়ে এ নিরসনের বিষয়ে কোনো বক্তব্য না পাওয়া, ডাটা অ্যাম্বিগুইটিস এর কারণে তথ্য উপাত্ত যথাযথভাবে বিশ্লেষণ করতে না পারা, বিদ্যুতের বৃহৎ ক্রেতা হিসাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাড়াও অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানি কর্তৃক বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ করের তথ্য কমিশনের নিকট উপস্থাপিত না হওয়া এবং অন্যান্য সমূহ বিষয় বিস্তারিত পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ আনতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 এর দ্বারা 22(ক) ও 34(এ) প্রদত্ত যথাক্রমে দায়িত্ব ক্ষমতা বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর 12 জানুয়ারি 2022 তারিখের বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব বা আবেদন মতে বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণ করা হলো না। অনুচ্ছেদ 4, কমিশন কর্তৃক 27 ফেব্রুয়ারি 2020 তারিখে জারিকৃত বিআরসির আদেশ নম্বর 2020/2 এবং উক্ত আদেশ অনুযায়ী কমিশন কর্তৃক 27 ফেব্রুয়ারি 2020 তারিখে জারিকৃত বিজ্ঞপ্তি নম্বর 28.1.0000.012.004.003.20.650 এর মাধ্যমে পুনর্নির্ধারিত বর্তমান বা বিদ্যমান পাইকারি মূল্যহার অপরিবর্তিত থাকবে। 5, অনুচ্ছেদ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ উৎপাদন তারিফ প্রবিধানমালা 2008 এর প্রবিধান 14(3) অনুযায়ী কোন পক্ষ কমিশনের উক্ত আদেশ পুনর্বিবেচনার জন্য 30 কর্মদিবসের মধ্যে কমিশনের নিকট আবেদন দাখিল করতে পারবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কমিশনের আদেশ বলবৎ থাকবে। অনুচ্ছেদ 7, বিদ্যুতের পাইকারি বা বাল্ক মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং কমিশনের আদেশ বিআরসি আদেশ নম্বর 2022/19 তারিখ 13 অক্টোবর 2022 কমিশনের ওয়েবসাইট www.brc.org.vd তে পাওয়া যাবে। আপনাদের সকলকে বিজ্ঞপ্তি শ্রবণের জন্য ধন্যবাদ। জয় বাংলা। চেষ্টা হয়েছিল সেখানে যে হারটি পুনর্নির্ধারিত ছিল সেটা অব্যাহত থাকবে, বিদ্যমান থাকবে, বলবৎ থাকবে, এই হচ্ছে মূল আদেশ। তারপরেও আমি মনে করি আপনাদের জিজ্ঞাসা বা আগ্রহ থাকতে পারে কিছু বিষয়ে, আপনারা এটা উত্থাপন করতে পারেন। আমি আছি, আমার সদস্যবর্গ আছেন, বিভিন্ন এক্সপার্ট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ আছেন,
আর সবাই আমরা মিলিতভাবে আলোচনা করব, সবাই সবাইকে সহযোগিতা করব।